প্রকাশ্যে কন্ডম চাইল তরুণী অতপর ছেলেদের থেকে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই সেই নেশা ভাঙ করতে পারে ধুমধারাক মারপিট করতে পারে গভীর রাতে বাড়ি ফিরতে পারে এমনকি চাইলেও কেউ বেকার দেখে না কিন্তু সেই একই ঘটনা পরম্পরা যদি কোনো মেয়ে ঘটায় আমরা কি খুব স্বাভাবিকভাবে তা মেনে নিতে পারি চলুন ভারতের রাজধানী শহর দিল্লিতে আপনি যদি পুরুষ হন তাহলে কোনো সমস্যা হিল্লি দিল্লি কোথাও নেই অনায়াসে কন্ডম কিনতে পারেন দোকানে চেনা পরিচিত হলে বাধ বাধক ঠেকলেও অপরিচিত হলে কোনো সংকোচ নেই সংকোচের কারণ নেই কারণ জনতা জীবনের অঙ্গ সেক্স করার মধ্যে অপরাধের কিছু নেই যদি না গোজোয়ারি একতরফা হয় কিন্তু আপনি যদি মেয়ে হন পারবেন কি দোকানে গিয়ে কন্ডম কিনতে তর্কের খাতিরে নিজেকে আধুনিকা বোঝ প্রমাণ করতে কোনো মহিলা বা তরুণী যদি দোকানে কন্ডম কিনতে ঢোকেন কি হবে বা হতে পারে ধারণা আছে আপনার সামনে হয়তো কেউ কিছু বলবে না কিন্তু সেই সময় দোকানে উপস্থিত প্রত্যেকেরই কাছেই যে আপনি দর্শনীয় বস্তু হয়ে উঠবেন তার নির্দিদায় বলে দেওয়া যায় আর আড়ালে কি বলতে পারে আপনার ধারণারও অতীত মুচ মুছে টকঝাল মিষ্টি চানঞ্জনের মতো ফিরবেন লোকমুখের চর্চায় নির্লজ্জ বিহায় এমন টুকরো টুকরো কটাক্ষ তো রয়েছেই একদম চরিত্র নিয়ে টানাটানি লোকে যৌনকর্মী বলেও চিহ্নিত করে দেবে হাতের পাঁচটা আঙ্গুলের মতোই সবাই সমান নয় সাহসিনীর পক্ষেও সাউল করতে পারে কেউ কেউ কিন্তু তারা কঠিতেও গুটির মতো গুটি কয় দেখুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে ঘোরা ভিডিওটি সব দেখে শুনে আপনার মনে হতেই পারে সমস্যা আসলে কার মেয়েটি নাকি আপনার মান্ধাত্মার মানসিকতার একটা ছেলে যদি কন্ডম কিনতে পারে মেয়েরাই বা পারবে না কেন এর মধ্যে অশ্লীলতা কোথায় দেশ